সুন্দর লাগে। আশেপাশে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছে তাকে কিডন্যাপ করলাম, যাই হোক কিডন্যাপ তাকে বাড়ি থেকে তুললাম, সে এখন আমরা যাচ্ছি, খুব লেট করলো, এখন অলরেডি আমরা 12টা পেরিয়ে গেছে। সেটা তো হচ্ছে যাকে কিডন্যাপ করা হবে তাকে বাড়ি থেকে তুলতে এনেছে, বাড়ি থেকে গেট বাইরে বেরিয়েছে, গাড়ি বার করিয়েছে, তো ঠিক আছে গাড়ি তো একদম। আচ্ছা সব থেকে বড় ব্যাপার আমরা কিন্তু লেট, দেখি যাই সেখানে, তারপর বাদ বাকিটা পরে ওখানে গিয়ে দেখাবো। চলো কিছু বলবি, বল বল। এই যে ওইটাই বলতাম যে আমরা সময় আমাদের হাতে নেই, মুহূর্ত গুলো আমাদের হাতে আছে, অবশ্যই খুব সুন্দর কথা। তো রাত্রি 12টার সময় পুরস্কার ভাই, দেখি আমাকে দেখাবি তুই দ্যাট টু না দ্যাট থ্রি, ওটা দেখাবি দ্যাট টু না দ্যাট থ্রি, এটা দেবর্ষি থাকলে বুঝে যেত, দ্যাট টু দ্যাট থ্রি একদম। হ্যাঁ বলো, এখন আছি লাটাগুড়ি ফরেস্টের মাঝে, গাড়ি গাড়ি তো প্রচুর, অনেক গাড়ি অনেক গাড়ি দেখতে পাচ্ছি, আমি জানি না এখানে সম্ভবত এই মানে টাইমটা আমরা লেট করেছি, অনেকেই চলে যাচ্ছে, বাট আমরা এসে পৌঁছলাম এখন। অনলি প্রবলেম ইজ সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন ইন করছি, অনেক লোকের এখনও সমাগম আছে, অনেক ভিড় আছে, বাট আমরা মিস করে গেছি, আমরা অনেক লেট। দেখতে পাচ্ছ ছোট্ট দিশু, তাকে মাঝখানে রেখে বাদ বাকি খুশি আনন্দ সবার মধ্যে সেই রূপটা ফুটিয়ে দেওয়া হয়েছে এই এত সুন্দর ডেকোরেশনের মাঝখানে। তো আমরা আছি এখন যে চার্চটির সামনে, আমাদের সাথে আছেন সেই চার্চের ফাদার, আমরা তার সাথে কথা বলবো। হ্যালো স্যার, স্যার থোড়া সা বতাইয়ে কি কেসা প্রোগ্রাম হতা হ্যায় ইয়াহ পর আর কিতনে সে কিতনে বজে চলতা হ্যায় প্রোগ্রাম? হাম লোগ কা ক্রিসমাস 24 তারিখ রাত কো, কিয়ঙ্কি ইসু খ্রিস্ট কা জন্ম রাত্রি কে সময় হুয়া থা, হ্যাঁ, ইসলিয়ে হামারা সমারোহ সাধারণত 9 বজে সে লেকে 12 বজে তক বীচ মে হতা হ্যায় আর বহুত ধুমধাম সে ইসকো হাম লোগ ইসু খ্রিস্ট কা দেহধারী ইয়া ঈশ্বর কা মনুষ্য বন কে আনা হামারে বীচ কে লিয়ে, আর উসি খুশি মে হামারে জিতনা ভি ক্যাথলিক কমিউনিটি হ্যায় হাম লোগ ক্রিসমাস পরব মানাতে হ্যায় আর হাম সবো সবকো প্রেম কা সন্দেশ, দয়া কা সন্দেশ, খুশি কা সন্দেশ দেতে হ্যায় পুরে মানব কো, আর ইসলিয়ে আপ সবো জো সুন রহে হ্যায় সবোকো মেরি তরফ সে মেরি ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ব্রাদার। তো বুঝতেই পারছো ব্যাড লাক, আমরা লেট করে ফেলেছিলাম, বাট খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, আমি জাস্ট এখন এত লোকজনকে দেখাতে পারবো না, এক্সট্রিমলি সরি, আমার নিজেরও গিল্টি ফিল হচ্ছে কেন দেরি হলো, আমি জাস্ট দেখাই কী কী হয়েছিল, মানে বলছি কী কী হয়েছিল আর এখানে দেখিয়ে দিচ্ছি কে কে ছিল, মানে কী করা হয়েছিল তৈরি, তার মধ্যে একজনকে এখনও দেখাবো ওইট। হ্যাঁ যিশুর সামনে প্রে করছে কনস্ট্যান্টলি, আর খুব সুন্দরভাবে এখানে একটি স্টেজ তৈরি করা হয়েছিল ক্রিসমাস ডে, হ্যাপি ফিস্ট অ্যান্ড ক্রিসমাস। এখানে একটি খড় দিয়ে উপরে একটি কাপড় রাখা হয়েছে,
আমি জানি না এটা কিসের জন্য, মানে কি বলবো, মনে খুব দুঃখ লাগছে যে লেট করে ফেলেছি। তো তারপরে যতটুকু দেখানো যায় সেটুকুই দেখাই। এখানে একটা জিনিস বলে রাখি, যিশু খ্রিস্ট ওনার জন্ম হয়েছিল জেরুজালেমে। তো সেই জেরুজালেমের ছবি যেমন উট দুম্মা এই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে, ঘোড়া উট দুম্মা এই সমস্ত কিছু, সেন্ট জোসেফ অ্যান্ড মাদার মেরি এখানে তাদেরকে রাখা হয়েছে, মানে তাদেরও একটি রূপ দেওয়া হয়েছে মূর্তির অনুযায়ী। পিছনে একজন অ্যাঞ্জেলকে দেখানো হয়েছে। তো আমি প্রত্যেকে চিনি না, বাট খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অনেকে নিজের প্রার্থনা করার জন্য মোম জ্বালিয়েছে, এখানেও মোম দিয়েছে, মোম জ্বালিয়ে রাখা হয়েছে। একটি কবর আছে, সম্ভাব্য এই চার্চের যিনি এর আগে যিনি কী বলে পোপ বলে ফাদার যিনি এর আগের ফাদার ছিলেন, সম্ভাব্য তার রাত্রি হলো 12:51 বা 52। এই এখন এখানটা প্রায় ফাঁকা হয়ে গেছে, তো আমরাও আর বেশিক্ষণ থাকবো না, আমরাও বেরোব। বুঝতেই পারছো মন খারাপ কারণ একটি আমরা লেট, আদারওয়াইজ সবই ঠিক ছিল, প্ল্যান ঠিক ছিল, সব ঠিক ছিল, বাট লেট। দেখছো চার্চে এখনো আছি, মানে যেতে ইচ্ছে করছে না, এত দূর থেকে এসে এত কিছু এক্সপেকটেশন ছিল, বাট কি বলবো উই মিসড। যাই হোক, নেক্সট ইয়ার একটা আশা থাকলো নেক্সট ইয়ারের জন্য, যে যেন এক্সমাস ডেটে আমরা ঠিক সময় মতো এখানে পৌঁছতে পারি। বন্ধু খুব হাওয়া হচ্ছে, খুব ঠান্ডা হচ্ছে, খুব ঠান্ডা পড়ে গেছে আর কি, আমরা এখন বেরোবো। যাই হোক, মিস তো মিস করেছি অনেক, আর নেক্সট টাইম ট্রাই করবো এখানে অ্যাটেন্ড হওয়ার, এখানে অথবা অন্য কোথাও। চলো বন্ধু ভাই, আরে গলতি মেরি হ্যায় মেরে কে লিয়ে ইয়ে তো ঘুম নেই পায়ে হ্যাঁ খাইছে। তো যাই হোক, আমরা লাইভ বলছি আবার, হ্যাঁ আমরা ব্লগটাকে এন্ড করছি। পিছনে সান্দ্র ভাই একবার ভাই, এটা কি, চল হাতের জিনিসগুলো দেখা। এই শান্তনুর বাচ্চা আছে দুইটা, দুইজন জন্য দুইটা বের হয়েছে। না না বিয়ে এই মাফলারটা খুব বাজে লাগছে, থাক ভাই না, চল চাচা। আই হেট ইউ পুষ্পা, আই হেট ইউ। আচ্ছা না না শোন, চাচার ফাদারকে সিএফ করে আমরা বেরোই, চল গুড বাই বলে আমরা বেরোবো। ফাদার উই আর গোয়িং, থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাসিস্টেন্স, থ্যাংক ইউ। হাম লোক চলতে ঠিক হ্যাঁ আয়েঙ্গে ভি জরুর, ক্যা লেকে আয়ে গাড়ি, হাম লোক হ্যাঁ গাড়ি সে হি আয়ে। মানে আমি বুঝতে পেরে গেছি এখান থেকে বেরিয়ে যদি আমরা মহেন্দ্রগড়ে যাই, মানে মেইনলি জলপাইগুড়িও চার্চ যাই, সেখানে বন্ধু খুব মসজিদে আছি, সালা তোর জন্য আজকে এত করে মিস করে গেলাম, তুই খুব গান করতেছিস এখন। তো যাই হোক চলো, বন্ধ করছি,
ভালো থেকো সবাই। না এখন বাতেলা শোন, বাতেলা না বিধান থাকলে বাতেলা মারতো। সমদিদ আছে গান শোনাবে, বাই গান শোনা। মেরি কোলো কোলো রঙ দিসি সব রঙ ডঙ্গ দিসি তবি তো তুজি সে দিল লাগা লিয়া। ইয়াপ ইয়াপ তারপর কি আমি জানি না এই গানটা। তো হাসিনা বেবি কি কই হাসিনা বেবি তারপর বলি ভাই ভালো একটা গান। কোন গানটা করি? जो खाबो ख्यालों में सोचा नहीं था तूने। ना अमी तो गर्लफ्रेंड ना उन्नो किसी को। तुम दिल की धड़कन में रहते हो रहते। हटा सावन की घटा, चल अपना चल चल। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। चलो हो गेलो। এখন চলেছি বাড়ির পথে, বাড়ি ফিরছি। রাত বেশি হয়নি, দেড়টা বেজেছে। সঙ্গে বন্ধু এখানেও আছে, বন্ধুরা আছে, অম্বুকম ভাই। তো বাড়ি যাই। লাটাগুড়ি ফরেস্ট পার হচ্ছি, এই মাত্র মহাকাল ধামটা পেরোচ্ছি। এই দেখো মহাকাল ধাম ডান দিকে গেল, আমরা আবার বাড়ির পথে। চল।